তোমরা দুজন দুই বন্ধু মিলে বরঞ্চ কোনো একটা লোকালে ঘুরে এসো, আর বাড়ি যাচ্ছ এতদিন পরে, তিনটে দিন হু হু করে কেটে যাবে। আরে আমি তো সেটাই বলছি রে বাবা, এই সরো। আর তাছাড়া আমার শাশুড়ির হাতে রান্না, ওরে বাবা রে, তোকে কি বলবো, আমরা সারাদিন বাড়িতে বসে থাকবো, ভালো মন্দ খাবো দাবো, মজা করবো, অফিস যাওয়ার কোনো তাড়াও নেই, আর বাড়িতে লেপ খাবো লেপ। কিউ এই দাঁড়া রাগ করে না বাবা, আমরা পরে পাহাড়ে বেড়াতে যাবো, আমরা ফুচকুর কথাও তো একটু ভাবতে হবে, কি করবো বল। আমি তোমার একটা একটা নয় তিনটে চারটে পাঁচটা ছটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এরকম করে নাচবি, আমিও নাচবো, তুমিও নাচবো। ওখানে গিয়ে কিন্তু নো স্কুটি রাইডিং, আর আমরা কেউ সাথে না থাকলে কিন্তু একা একা কোথাও ঘুরতে বেরিয়ে যাবে না, আর এমনিতেই তো কুলটিতে রাস্তাতে প্রচুর গাড়ি ঘোড়া, আর তাছাড়া তোমার এখন যা অবস্থা এই অবস্থায় এরমভাবে বেরোনো কিন্তু উচিত না, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো তোমার ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? ওষুধপত্র তো কিছু নাওনি, আমি নিয়ে নিয়েছি, আর বইপত্র আমি গোছাবো ভাবছিলাম, তারপর তোমার যা নামার তুমি নিয়ে নিও প্লিজ। এই কি দেখছো ভাবে? ডক্টর সেনগুপ্তের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মানে না, মানে এই যে হঠাৎ করে বইয়ের প্রতি এত ভালোবাসা উতলে উঠছে, বকাঝকাও করছো না, তো কেয়ার করছো, কিসটা কি শুনি? চাপ বাবা, বকাঝকা করলেও দোষ, কেয়ার করলেও দোষ। এই তুমি তোমারটা গুছিয়ে নাও তো, আমি চললাম। বেশটা তো খারাপ হয়ে যাচ্ছে নাকি? এরপর যদি ভালোবাসার পরিমাণ একটুও কম হয়ে যায় না, তাহলে রানীর থেকে খারাপ কেউ হবে না। তাই বুঝি? তোই এইভাবেই সারা জীবন আমার পাশে থেকো, আমাকে আগলে রেখো, কিচ্ছু চাই না।